গত 5ই সেপ্টেম্বর পুরাতন মালদার খয়রাতি পাড়ার রমজান শেখ নামের 7 বছরের একটি শিশু মহানন্দ ভবনের পেছনে মহানন্দা নদীতে স্নান করতে নেমে ডুবে যায়। ডুবুরি ও স্পিডবোট নামিয়ে বহু খোঁজাখুঁজির পরেও মেলেনি বডি। অবশেষে প্রায় 3 দিন পর বাংলাদেশের ভোলাহাট থানার আন্ডারে ভেসে যাওয়া মৃতদেহ উদ্ধার হয়। রবিবার দিন বেলা 11টার সময় মহানন্দা নদীতে গিয়ে স্নান করতে গিয়ে ডুবে যায়। তারপরে প্রশাসন প্রচণ্ড হলে সহযোগিতা করে এবং খুব চেষ্টা করে। তারপরে প্রশাসন চেষ্টা করার পরেও কিন্তু বাচ্চা উদ্ধার হলো না। তারপরে দিন আবার আমরা সবাই মিলে চাপ দিলাম গ্রাম থেকে যে ডুবারু নিয়ে আসতে হবে। তারপরে সকালবেলা আবার ডুবারু নিয়ে আসলো। ডুবারু নিয়ে এসে ডুবারু অনেক চেষ্টা করলো, সারাদিন চেষ্টা করলো, কিন্তু বাচ্চা উদ্ধার হলো না। তারপরে আমরা মোবাইলে মেসেজ পেলাম, মোবাইলে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে কি বাচ্চাটা ভোলাহাটে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে তৎপরতার সহিত মালদা থানার আইসি ভোলাহাট থানা ওসির সঙ্গে যোগাযোগ করে বিএসএফ এর কাছে দরখাস্ত করে। বিএসএফ বাংলাদেশ বর্ডারের গার্ডের সঙ্গে যোগাযোগ করে ও সরকারি নিয়ম মেনে মঙ্গলবার সন্ধ্যাবেলা রমজান শেখের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মালদা পুলিশ প্রশাসনের তৎপরতায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মৃতের পরিবার সহ স্থানীয় লোকজন। তারপর আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলাম, প্রশাসনকে বললাম, আইসি সাহেবকে বললাম, পুরাতন মালদা থানার আইসি সাহেবকে বললাম এবং ফাঁড়ি বড়বাবুকে বলা হলো। উনি আবার বিএসএফদের সাথে নেটওয়ার্ক করলো, করে দিয়ে আবার বিএসএফের বর্ডার যাওয়া হলো। আমরা সকলেই গেলাম আইসি সাহেবের সাথে, মালদা থেকে যেয়ে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসা হলো। যেভাবে প্রশাসন সহযোগিতা করেছে, যদি প্রশাসন ওইভাবে সহযোগিতা না করত তাহলে আমরা বাচ্চা বাংলাদেশ থেকে উদ্ধার করতে পারতাম না। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.